তার মধ্যে যেটা ম্যাডাম বলেছেন লক্ষ্মী ভান্ডার, আমি লক্ষ্মী ভান্ডার নিয়েই স্টার্ট করছি, সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। ম্যাডাম এখন অবধি আমরা 1 কোটির বেশি আমাদের মহিলাদেরকে আমরা পরিষেবা দিতে পেরেছি। যারা জেনারেল ক্যাটাগরি মহিলারা আছেন তারা 500 টাকা, এটা 2 মাসে টাকা দেওয়া হয়েছে, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরে। আর যারা আমাদের এসসি এসটি তাদেরকে 1000 করে 2 মাসে 2000 করে টাকাটা দেওয়া হয়েছে। এই টাকার পরিমাণটা আছে আমাদের 1200 কোটি টাকা মতো হয়ে গেছে। ম্যাডাম এর মধ্যে আমি রিভিউ করেছিলাম, আমি দুটো, তার মধ্যে 4টে জেলা বাকি আছে, 4টে জেলা বাকি আছে ম্যাম, এবং যেগুলো এখনো দুয়ারে সরকারে হয়নি, নাম লেখানো বাকি আছে, সেটা বাকি আছে। ইয়েস ম্যাম, তো যেটা ম্যাডাম বলেছেন কালী পূজার পরে এখানে 2টো জেলা যেখানে আমাদের মাঝখানে আমাদেরকে থমকে দিতে হয়েছে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পেইন, সেখানে অনেক কিন্তু লক্ষ্মীরা আবেদন দিতে পারেনি, অন্যান্য পরিষেবাও তারা আবেদন দিতে পারেনি। সেটা পূজার পরেই আমরা লক্ষ্মী পূজার কালী পূজার পরেই আমরা ওখানে ম্যাম ক্যাম্প মোডে আবার অ্যাপ্লিকেশন গুলো নিয়ে নেব। শুধু কালী পূজা নয়, মনে রেখো কালী পূজা হচ্ছে 4 তারিখে, 6 তারিখে হচ্ছে ভাই ফোঁটা, 10 আর 11 হচ্ছে ছট পুজো, 13 তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে 15 তারিখ থেকে করতে হবে, ঠিক আছে ম্যাম। আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15ই থেকে করে দাও, ঠিক আছে। তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে, সেগুলো মাথায় রাখো। তো লক্ষ্মী ভান্ডার ক্ষেত্রে ম্যাম আমরা রিভিউ করেছিলাম, সংমিত্র আছে ম্যাম, এর মধ্যে যেটা আছে 27 লাখ এরকম অ্যাপ্লিকেশন যে যেখানে যেখানে জেলাতে হয়ে গেছে, যেখানে আবেদন নেওয়া হয়েছে, তারপরে অনুমোদন করে আমরা 1 কোটির বেশি আবেদনকারীকে আমরা টাকা দিতে পেরেছি। সেখানে 27 লাখ এরকম আবেদন ছিল যারাকে আমরা ইনকমপ্লিট বলেছি, ইনকমপ্লিট ইন দ্য সেন্স কি তাদের ইয়া তো আধার ছিল না, অথবা তারা স্বাস্থ্যসাথীর মধ্যে নথিভুক্ত ছিল না, অথবা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এই 3-4 ক্যাটাগরি, সেটাও আমরা ম্যাম ডিএমদেরকে বলেছি, এখানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আছেন, স্বাস্থ্যসাথীদের নথিভুক্ত না থাকলে সে পাবে না, এটা কিন্তু ভুল। ম্যাম এদেরকে সবকিছু সবাইকে স্বাস্থ্য, তাদের যদি তারা যদি আইডেন্টিটি কার্ড অনুযায়ী ঠিক হয়, তাদের রেশন কার্ড আছে 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 সবকিছু আছে, তাহলে দে আর এনটাইটেলড। ইয়েস ম্যাম, এর মধ্যে ম্যাম একটা অংশ ছিল যাদের এসসি এসটি সার্টিফিকেটও ছিল না, 4টে ক্যাটাগরির মধ্যে। এর মধ্যে ম্যাম অনেকটাই আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি করে অনেকটা ডিসপোজ অফ করে হয়ে গেছে। ম্যাম আমাদের টার্গেট রেখেছি আমরা এই মাসে শেষের দিকে এই 27 লাখ যারা আবেদনকারী আছে, যাদের যেটা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, তাদেরকে স্বাস্থ্যসাথী না থাকলে স্বাস্থ্যসাথীর মধ্যে নথিভুক্ত করার, তাদের আধার না থাকলে আধারটা ব্যবস্থা করার, ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, ও তারপরে যদি এসসি এসটি সার্টিফিকেট না থাকে সেখানে লোকাল ইনকোয়ারি করে এসসি এসটি সার্টিফিকেট দিয়ে দেওয়া। এর মধ্যে কমপ্লিট করে যে 27 লাখ অ্যাপ্লিকেশন গুলো যেটা ডিসপোজ অফ করা হবে ম্যাম। এছাড়া ম্যাম যেটা আছে লক্ষ্মী ভান্ডার ক্ষেত্রে, আর একটা যেটা আমরা সমস্যা দেখেছি, যেটা যাদের যেটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের সময় কিছুটা রিজেকশন হয়েছে ম্যাম, সেটাও আমরা আবেদনকারীর কাছে গিয়ে বাড়ি গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে, হয়তো ব্যাংক অ্যাকাউন্ট যখন ডিজিটাইজ করা হয়েছে তখন ভুল একটা তুলে দেওয়া হয়েছে পোর্টালে, অথবা ওর ব্যাংক অ্যাকাউন্টটা অন্য একটা নাম্বারটা দিতে গেলে ভুল হয়েছে। হ্যাঁ ম্যাম, তো এটা ম্যাম ডিসপোজাল করে যেটা আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি 1.5 কোটির থেকে বেশি সমস্ত আবেদনকারীকে যেটা এখন অবধি পেয়েছি, তারপরে 2টো জেলা হয়ে যাওয়ার পরে আরও আবেদন পড়বে, এই সকলকে আমরা ম্যাম নভেম্বর মধ্যেই যে 2টো নতুন জেলা ও বাদ বাকি যেটা আপনি বললেন ম্যাম 15ই নভেম্বর মধ্যে পুরো ডিসপোজ অফ করে তাদেরকে টাকাটা দিয়ে দেওয়া।